আজ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় শুরু করছি। মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, ধাতু ও অধাতু। আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলোকে আমরা সাধারণভাবে বস্তু বলি। আবার ওই বস্তুর মধ্যে যে উপাদান আছে তা হলো পদার্থ। আমাদের রোজকার ব্যবহারে কিছু জিনিসের কথা মনে করো, যেমন হচ্ছে লোহার আলমারি, লোহা দিয়ে তৈরি, প্লাস্টিকের মগ বালতি প্লাস্টিক থেকে তৈরি হয়। লোহা, প্লাস্টিক এগুলো কি না কঠিন পদার্থ। তেমনি জল, সরষের তেল, কাশির সিরাপ এগুলো তরল পদার্থ। আবার বায়ুতে যেমন বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশে আছে, বিভিন্ন গ্যাস কীরকম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তেমনি ধূপের ধোঁয়া বা গাড়ির ধোঁয়াতে বিভিন্ন গ্যাসের সঙ্গে মিশে আছে বিভিন্ন ধরনের কঠিন কণা। দেখা যাচ্ছে পদার্থের অবস্থা নানা ধরনের হতে পারে। কী কী দেখলাম আমরা? কঠিন, তরল ও গ্যাসীয়, কঠিন, তরল ও গ্যাসীয়। কিন্তু সব কঠিন পদার্থই কি একই রকমের? এবার দেখো নিচে কতগুলো পরীক্ষা দিয়েছে, সেগুলো থেকে আমরা বুঝবো যে পদার্থ একই রকমের কিনা। একটা 1 টাকার বা 2 টাকার কয়েন যদি হাত থেকে সিমেন্টের মেঝের ওপর পড়ে কেমন শব্দ শুনতে পাও? এটা একটা কঠিন পদার্থ। 1 টুকরো কাঠকয়লা একই জায়গায় ফেলে দেখো কেমন শব্দ হয়। হাত থেকে পড়ার পর কয়েনের আকার বা আকৃতির কি কোনো পরিবর্তন দেখতে পাও? কাঠকয়লা ফেললে তার আকার বা আকৃতির পরিবর্তন কি একই রকমের হয়? এখানে কি বলেছে, সব কঠিন পদার্থই কি একই রকমের? সেইটা আমরা দেখছি। দেখো একটা 1 টাকার কয়েন যদি আমরা মেঝেতে, সিমেন্টের মেঝেতে ফেলে দেই, তাহলে কি শব্দ শুনতে পারবো? একটা ঠং করে আওয়াজ হবে, মানে একটা আমরা শব্দ শুনতে পাবো। এবং কয়েনটার যে আকার বা আকৃতি, মানে যদি গোলাকার হয় কয়েনটা, তাহলে সেরকমই থাকবে মেঝেতে পড়ার পর। কিন্তু 1 টুকরো কাঠ কয়লা, এটাও কঠিন পদার্থ, এটাকে যদি আমরা মেঝেতে ফেলে দেই তাহলে কি কোনো শব্দ উৎপন্ন হবে না, কিন্তু হাত থেকে পড়ার পর সেটা কি হবে, টুকরো টুকরো হয়ে যাবে। তার মানে কি, তার আকার বা আকৃতির পরিবর্তন হবে। এবার দেখো দিয়েছে কি করা হলো, না যখন 1 টাকা বা 2 টাকার কয়েনটা ফেলা হলো তখন আমরা কি দেখতে পেলাম, না ঠং করে কি দেখলে ও কেমন শব্দ শুনলে, ঠং করে শব্দ হবে এবং দেখলাম যে টাকার কয়েনটার আকৃতি একই রকম থাকবে। যখন কাঠকয়লার টুকরোটা ফেলা হলো তখন সেটা কি হবে, না টুকরো টুকরো হয়ে যাবে বা গুঁড়ো হয়ে যাবে, কিন্তু কোনো শব্দ হবে না। তাহলে কী কী জিনিসে আঘাত করলে একই রকমের শব্দ তৈরি হয়, যাদের বাঁকানো যায় ও পাতলা পাতে পরিণত করা যায়? এরকম কয়েকটি পদার্থের উদাহরণ নিচের তালিকায় লেখো। আবার আঘাত করলে এরকম শব্দ হবে না কিন্তু গুঁড়ো হয়ে যাবে এমন কয়েকটি জিনিসের নাম লেখো। তাহলে প্রথমটা বলেছে কি, আঘাত করলে ঠং করে শব্দ হবে, বাঁকানো যাবে এবং পাতলা পাতে পরিণত করা যাবে, সেই রকম জিনিসের নাম আমাদেরকে লিখতে হবে। সেরকম জিনিসের নাম কি, দেখো আমি লিখেছি লোহা, তামা, সোনা। এগুলো কি হবে, মেঝেতে পড়লে শব্দ হবে এবং এগুলোকে বাঁকানো যায় এবং পাতলা পাতে পরিণত করা যায়। সোনাকে জানো তোমরা, পাতলা পাতে তৈরি করে বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয়। তামার বিভিন্ন ধরনের পাত্র আমরা দেখেছি, লোহারও আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখেছি যেগুলোকে আমরা বাঁকিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। তারপরেরটা বলেছে আঘাত করলে কোনো রকম ঠং করে শব্দ হয় না, গুঁড়ো হয়ে যায়। কী কী হবে, কাঠকয়লা, গ্রাফাইট এবং পারদ। পারদও হাত থেকে পড়লে গুঁড়ো হয়ে যায়, কাঠকয়লাও তাই, গ্রাফাইডও তাই, কিন্তু এগুলোতে কোনো শব্দ হয় না। পরে পাতায় যাও, দেখো তোমাদের পরিচিতি কয়েকটা কঠিন পদার্থের আরও কয়েকটা ধর্ম কিভাবে বোঝা যাবে তার জন্য নিচের পরীক্ষাগুলো করো, মানে আমরা যে কঠিন পদার্থগুলো আরও কী কী ধর্ম আছে সেটা কী করে বোঝা যাবে আমরা এই পরীক্ষাগুলো দিয়ে বুঝতে পারবো তার ধর্মগুলো। বলেছে 2 টুকরো তামার তার, 2 ছোট পেরেক, 1টি ব্যাটারি ও 1টা ছোট হোল্ডার সহ বাল্ব নাও।
এবার ছবির মতো করে তাদেরকে জোড়া লাগাও, যা ঘটতে দেখছো তা লেখো। এবার একটা পেরেক খুলে নাও ও তার জায়গায় সরু লম্বা কাঠকয়লার টুকরো ছবির মতো করে জোড়া লাগাও। ও আগের ঘটনা ও এখনকার ঘটনার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সারণীটি পূরণ করো। আগে আমরা দেখি ছবি দুটোতে কিভাবে তার দুটোকে জোড়া লাগিয়েছে। কি করেছে, এইখানে একটা তার, এখানে একটা তার আছে, একটা ব্যাটারির সঙ্গে জোড়া লাগানো হয়েছে। ব্যাটারির দেখো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, দুদিকে আমরা দুটো তারকে জুড়েছি এবং দুটো তারের শেষ প্রান্ততে দুটো পেরেক দেয়া আছে এবং দুটো পেরেকের শেষ প্রান্ত একটা হোল্ডার সহ বাল্বের সঙ্গে জোড়া আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এবার ঘটনাটা দেখো। যখন লোহার পেরেক জোড়া ছিল, লোহার পেরেক দুটো জোড়া আছে, কি দেখতে পেলাম না বাল্বটা জ্বলছে। কেন এরকম হলো বলে মনে হচ্ছে না, লোহার পেরেকের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, ঠিক আছে, লোহার পেরেকের মধ্য দিয়ে এই ব্যাটারিটা থেকে বিদ্যুৎ যাচ্ছে, যার ফলে বাল্বটা জ্বলছে। পরের ঘটনায় আমরা কি করেছি, একটা পেরেক সরিয়ে নিয়ে এখানে একটা কাঠকয়লার টুকরোকে জুড়ে দিয়েছি। দেখো এখানে লিখেছি, যখন লোহার পেরেকের বদলে আমরা কাঠকয়লার টুকরোটাকে জোড়া লাগিয়েছি, তখন কি দেখতে পাচ্ছি, বাল্বটা আর জ্বলেনি। কারণ কি না, কাঠকয়লার মধ্য দিয়ে বিদ্যুৎ যায় না। তাহলে এর থেকে আমরা এই পরীক্ষাটাকে আমরা কি জানতে পারলাম, না লোহার মধ্য দিয়ে বিদ্যুৎ যায় কিন্তু কাঠকয়লার মধ্য দিয়ে বিদ্যুৎ যায় না। তাই প্রথম ক্ষেত্রে বাল্বটি জ্বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বাল্বটি জ্বলেনি। আরেকটা পরীক্ষা আমরা দেখব। দেখো একটি স্টিলের সাধারণ চামচের এক প্রান্ত একটি জ্বলন্ত মোমবাতির শিখার মধ্যে কিছুক্ষণ ধরে রাখার পর তোমরা অনুভূতি কেমন হয় তা নিচে লেখো। এই একইভাবে প্লাস্টিকের হাতল লাগানো একটা স্টিলের চামচ মোমবাতির আগুনে ধরলে তোমার অনুভূতি কি একই রকমের হয়, জিজ্ঞাসা করেছে। যখন আগুনে ধরা হলো, স্টিলের চামচটা যখন আমরা আগুনে ধরছি, কি অনুভব করব, না চামচটাতে গরম অনুভব করব আমরা। কেন এমন অনুভূত হলো বলে মনে হয়, না স্টিলের মধ্য দিয়ে তাপ ভালোভাবে যায়। তারপরে দেখো প্লাস্টিকের হাতল লাগানো যে স্টিলের চামচটা, সেটা যখন আমরা মোমবাতির আগুনে ধরছি, কি অনুভব করব, না কম গরম অনুভব করব অথবা গরম অনুভব করব না। কেন এমন অনুভূত হলো বা বলে তোমার মনে হয়, না প্লাস্টিকের মধ্য দিয়ে তাপ ভালোভাবে যেতে পারে না। ধাতুর মধ্য দিয়ে তাপ ভালোভাবে যায় কিন্তু কাঠ বা প্লাস্টিকের মধ্য দিয়ে তাপ ভালোভাবে যেতে পারে না। তাহলে এখানে এই দুটো পরীক্ষা থেকে আমরা কি জানলাম, না কঠিন পদার্থ হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে বা বিদ্যুৎ কঠিন ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ যাবে এবং তাপও ভালোভাবে যাবে, ধাতুর মধ্য দিয়ে তাপও ভালোভাবে যাবে। তাই দেখো তিনটে পরিষ্কার বাসন, একটা স্টিলের থালা, পেতলের রেকাবি ও একটা অ্যালুমিনিয়ামের বাটি রোদ্দুরে ধরো। সূর্যের আলো এই তিনটে জিনিসের ওপর কেমন দেখাচ্ছে তা লক্ষ্য করো। মিনিট পাঁচেক এভাবে ধরে রাখার পর পাত্রের পেছনের পিঠে হাত দিয়ে তাদের তাপমাত্রার পরিবর্তন বোঝার চেষ্টা করো। তোমরা যা দেখছো তার মিল বা অমিল নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। একটা প্লাস্টিকের তৈরি বাটি রোদ্দুরে ধরলে কি একই ঘটনা দেখতে পাও? তাহলে প্রথমে আমরা এই জিনিসগুলোকে একসঙ্গে আমরা রোদ্দুরে ধরছি, স্টিল, পেতল, অ্যালুমিনিয়াম। স্টিলটা দেখব কি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং বেশি গরম হবে, পেতলটা তার থেকে আরেকটু কম গরম হবে, অ্যালুমিনিয়ামটা তার থেকে আরেকটু কম গরম হবে, প্লাস্টিকটা গরম হবে না বা খুব কম গরম হবে। তুমি যদি কখনো কামারশালায় যাও কি দেখতে পাবে, দেখবে যে বিভিন্ন আকারের লোহা গরম করে তাকে পিটিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এই সব কাজ করার জন্য লোহাকেই কেন বেছে নেওয়া হলো নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। লোহাকে কেন বেছে নেওয়া হলো, কারণ কি, লোহার যেমন তাপ ধারণ ক্ষমতা এবং তাপ সহ্য করার ক্ষমতা দুটোই বেশি। তার মানে কি, লোহা হচ্ছে তাপটা অনেকক্ষণ ধরে রাখতে পারে, যার ফলে তাকে পিটিয়ে সহজে পাতে পরিণত করা যায়। এই কারণেই লোহাকে আমরা বেছে নিয়েছি।
কাঠ কয়লা বা প্লাস্টিককে গরম করে পিটিয়ে কি এরকম কাজ করা যাবে? প্লাস্টিক খুব তাড়াতাড়ি কি হয়, গলে যায়, মানে তাপ ধরে রাখার ক্ষমতা এর নেই, যার ফলে আমরা প্লাস্টিক বা কাঠকয়লা দিয়ে এরকম কাজ করে রাখতে পারবো না। তার মানে কি লোহার তাপ ধারণ ক্ষমতা এবং সহ্য করার ক্ষমতা দুটোই বেশি, যার ফলে আমরা লোহাকে পিটিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদি কতগুলো সাধারণ ধর্ম আছে। ধর্মগুলো কি কি, এটা ইম্পর্টেন্ট আছে, ধর্মগুলো মুখস্থ করবে। এদের ওপরের তলে আলো পড়লে চকচক করে, এদের আঘাত করলে ঠং করে, এরকম বিশেষ শব্দ হয়। এদের একটা ধার গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়। এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। তাহলে এই ধর্মগুলো যে পড়লাম, এই ধর্মগুলো হচ্ছে ধাতুর ধর্ম, ঠিক আছে? এই কারণেই লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থগুলো হলো ধাতু। তাহলে আমরা এটা কি পড়লাম, এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে, আঘাত করলে ঠং করে শব্দ হয়, একটা ধার গরম করলে অন্য ধারটা সহজে গরম হয়ে যায়। ধাতু হচ্ছে তাপ ও তড়িতে সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজে বাঁকানো যায়, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। এগুলো হচ্ছে ধাতুর ধর্ম, সাধারণ ধর্ম। তাহলে ধাতু কি কি আমরা পড়লাম, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল, এগুলো হচ্ছে ধাতু। এই কারণেই লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থগুলো হলো ধাতু, আর কাঠ কয়লার মতো পদার্থগুলো হলো অধাতু। তাহলে ধাতু সাধারণত আমরা কি দেখতে পাচ্ছি, কঠিন পদার্থ। পারদ ধাতু হলেও তরল, কিন্তু পারদটা কি তরল অবস্থায়, আমরা থার্মোমিটারের মধ্যে দেখে থাকি তরল অবস্থায় থাকে পারদটা, তাহলে পারদ ধাতু হলেও তরল। আর অধাতুগুলো কঠিন, তরল, গ্যাসীয় তিন রকমেরই হতে পারে। তাহলে অধাতু তিন রকমেরই হতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। তবে গ্রাফাইট কি না, গ্রাফাইট অধাতু হলেও তাপ আর তড়িতের সুপরিবাহী, ঠিক আছে? গ্রাফাইটটা কি অধাতু, কিন্তু অধাতু হচ্ছে তাপ আর তড়িতের সুপরিবাহী। আমরা এখানে কি পড়েছি, ধাতুর ধর্মের মধ্যে পড়ছে তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী নয় আমরা জানি, কিন্তু এইখানে দেখো গ্রাফাইট অধাতু, কিন্তু এই গ্রাফাইটটা অধাতু হলেও কি আছে না, এটা তাপ এবং তড়িতের সুপরিবাহী। হীরে অধাতু হলেও তাপের সুপরিবাহী, ঠিক আছে? এগুলো আন্ডারলাইন করলাম, এগুলো ভালো করে পড়বে। হীরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। নিচে তোমাদের চেনা কতগুলো পদার্থের নাম দেয়া হলো, শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে তাদের সাধারণ ধর্ম কি কি হতে পারে সেগুলো লেখো, কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু তা জেনে নিয়ে সারণী আকারে লেখো। দেখো নিচে অনেকগুলো নাম দেয়া আছে, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গন্ধক, গন্ধক বা সালফার, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন। সোনা, রূপো, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ধাতু, দস্তাও হচ্ছে ধাতু। এর সাধারণ ধর্মগুলো কি কি এখানে আমরা পড়েছি, এগুলো হচ্ছে ধাতুর ধর্ম। দেখো ওই পাতাতেও তাই লেখা আছে, দেখতে পাচ্ছ কি কি ধর্মের মিল দেখা যায়। এখানে দেয়া আছে আলোতে চকচক করে, পিটলে শব্দ হয়, পাতে পরিণত হয়, আর একটা পয়েন্ট লিখবে তাপ ও তড়িতে সুপরিবাহী। এগুলো কোন কোন পদার্থের ধর্মের মধ্যে মিল আছে, ধাতুর মধ্যে, সেই জন্য আমরা এখানে ধাতু লিখেছি। তাহলে এরকম কয়েকটা ধাতুর নাম লিখতে বলেছে। দেখো ওই পাশে যেটা দেয়া আছে তোমাদের, এখানে সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, দস্তা এখানে লিখবে। সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা। তারপরে বলেছে অধাতুর আমরা ধর্মগুলো লিখবো, অধাতু তাপ ও তড়িতের অপরিবাহী, সুপরিবাহী নয়, অপরিবাহী, ওজনে হালকা এবং চকচকে নয়, আঘাত করলে শব্দ উৎপন্ন করে না, সেরকম কয়েকটা অধাতুর নাম আমরা এখানে লিখব। সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, এই তিনটে তোমাদের ওপাশে দেওয়া আছে, সালফার বা গন্ধক, অক্সিজেন, নাইট্রোজেন। এরপর আসবো বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। আমরা জানি যে বাতাসের মধ্যে অনেকগুলো উপাদান আছে, যেমন কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর্গন, হিলিয়াম, নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস। আবার যদি দুধ ফোটানো হয়, দেখব দুধ ক্রমশ ঘন হতে থাকে। দুধ ঘন হয় কি করে,
না ফোটানো দুধের ওপর যদি একটা থালা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তুললে কি দেখতে পাও? এসো একটা পরীক্ষা করে দেখি, থালায় আমরা কি দেখতে পাবো? না গরম দুধের ওপর যদি থালাটা আমরা চাপা দিয়ে রাখি, তাহলে কিছুক্ষণ পর থালাটা তুলে নিলে দেখতে পাবো থালার ওপর বিন্দু বিন্দু জল জমেছে। এই জলটা তাহলে কোথা থেকে এলো? না ওই ফোটানো দুধ থেকেই জলটা এসছে। কারণ কি? না দুধ ঘন হওয়ার সময় তার মধ্যে থাকা জলের পরিমাণ কমে যায়। দুধ যত ফুটতে থাকে তখন কি আমরা দেখতে পাই যে দুধটা ঘন হতে থাকে, তার মানে কি তার মধ্যে যে জলটা থাকে সেটা জলীয় বাষ্পের আকারে ওই থালা বাষ্পের আকারে ওই থালার ওপরে বিন্দু বিন্দু হয়ে জমা হতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? বাতাস বা দুধের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে, তাই এরা সকলেই মিশ্র পদার্থ। এবার আমরা একটা পরীক্ষা করব। দেখো একটা কাঁচের গ্লাসে জল নাও, তার মধ্যে এক চামচ নুন গুলে দাও, এরপর তার মধ্যে আরও এক চামচ করে নুন তিন চারবার গোলার চেষ্টা করো। প্রথমবারের সঙ্গে শেষবারে তৈরি হওয়া দ্রবণের নোনাভাবের কি পরিবর্তন ঘটেছে কিনা লক্ষ্য করো। বলেছে প্রথমে একটা গ্লাসে এক চামচ নুন গুলে দাও, নুন গোলা হলো, সেটা এবার খেয়ে দেখতে পারো কতটা নোনতা হয়েছে। তারপরে আরও এক চামচ করে তিন চারবার আমরা মানে আরও তিন চামচ নুন তিনবার দিয়ে আমরা সেটাকে গুলে একটা দ্রবণ তৈরি করলাম। শেষবারের যে দ্রবণটা তৈরি হলো তার মধ্যে কি নোনাভাবের পরিমাণটা বেশি থাকবে? তাহলে তোমাদের পরিচিত কয়েকটি পদার্থের নাম নিচে দেয়া হলো, এদের মধ্যে কোনগুলি মিশ্র পদার্থ তা লিখতে বলেছে তোমাদেরকে। দেখো চিনির শরবত, এটা কি মিশ্র পদার্থ? চিনির শরবতে কি থাকে? চিনি থাকে, লেবু থাকে, জল থাকে, নুন থাকে, এগুলো সমস্তগুলো মিশ্রিত করে তবে শরবতটা তৈরি হয়। তাহলে চিনির শরবত একটা মিশ্র পদার্থ। ঠান্ডা পানীয়, এর মধ্যেও বিভিন্ন ধরনের তরল মিশিয়ে তৈরি করা হয় ঠান্ডা পানীয়। মধু, বাজির মশলা, এগুলো হচ্ছে লোহার রং, এগুলো হচ্ছে মিশ্র পদার্থ। গন্ধক, লোহা, জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও চিনি, এগুলো হবে এই যে বলেছে অন্য পদার্থগুলো। তাহলে কি পদার্থ মানে এগুলোকে আমরা তাহলে কি পদার্থ বলবো? না যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। তাহলে ওপরের তালিকার মধ্যে থাকা বিশুদ্ধ পদার্থগুলো কি কি? নাই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, চিনি, জল, গন্ধক, লোহা, এইগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থ। গন্ধক, লোহা, জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, চিনি, এগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থ, এর মধ্যে অন্য কোনো পদার্থ মিশ্রিত হিসাবে নেই। আর এগুলোর মধ্যে মিশ্রিত হিসাবে আছে তাই এগুলো হচ্ছে মিশ্র পদার্থ। এবার বলছে লোহা ও জল দুটোই বিশুদ্ধ পদার্থ। দেখো লোহা ও জল দুটোই বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম?